डियर ভিউয়ার মাল্টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের একটি 3D মিউজিক প্লেয়ার সম্পর্কে কথা বলবো। আপনারা এর আগে হয়তো 3D মিউজিক প্লেয়ার ইউজ করেছেন এবং সেগুলো হয়তো ব্যবহার করে শান্তি পাননি, কিন্তু আজকে আমি আপনাদের যে মিউজিক প্লেয়ারটির কথা বলবো সেটা ইউজ করে আপনাদের অবশ্যই ভালো লাগবেই লাগবে, কারণ আমি এই মিউজিক প্লেয়ারটা ইউজ করেছি আর এটা 3D-র মজা পেয়েছি। তো আপনারা 3D-র মজা নিতে পারবেন একটি অ্যাপের মাধ্যমে, তো সেটা কিভাবে নেবেন সেই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত বলবো। চলুন শুরু করি। শুরু করার আগে একটি কথা, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। তো আপনারা সরাসরি চলে যান প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ করুন এক্স প্লেয়ার 3D। তো এটা লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা আছে 3D সারাউন্ড মিউজিক প্লেয়ার। তো এই অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেন। এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা ডাউনলোড হয়ে গেলে সিম্পলি এটা ওপেন করবেন। ওপেন করলে আপনার অসাধারণ আপনার এখানে আপনার ইন্টারফেস দেখাবে, দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখানে আপনার গানগুলো আপনার অটোমেটিক এখানে নিয়ে নেবে। তো আপনাদের যেটা দেখতে পাবেন এখানে, দেখুন দুটো আপনার ইয়ে দেখা আছে, এক জায়গায় লেখা আছে ভার্চুয়াল 3D আর একটা আছে আপনার সারাউন্ড। তো দুটো আপনার অপশন দেখতে পাচ্ছেন, এই দুটো আপনার এখান থেকে সরাসরি অন করতে পারবেন। আর আরটি আপনার যেটা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে দেখুন মিডিলে, এটা হচ্ছে আপনার ইকুয়ালাইজার। তো ইকুয়ালাইজার আপনার এখান থেকে আপনার ইয়ে করতে পারবেন, অন করতে পারবেন। তো আমি এখন আপনাদের এই ইকুয়ালাইজারে ক্লিক করব। তার আগে আপনার যে ভার্চুয়াল 3D এটা আমি অন করে দেবো, আর আপনার যে সারাউন্ড এটাও অন করে দিচ্ছি। তারপর আমি যেটা ইকুয়ালাইজার, এই ইকুয়ালাইজারে ক্লিক করব। তো এখানে আপনার সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভার্চুয়াল 3D। তো সেটা আমি আগেই অন করেছি, সেই জন্য যে পাওয়ার বাটন সেটা আপনার অন হয়েছে। অফ যদি করে দিই তাহলে এখান থেকে অফ হয়ে যাবে। তো আপনার এটা অন করে দেবেন। তো অন করে দিলে আপনার এই ধরনের ইন্টারফেসটা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো স্পিকার আছে, স্পিকার দুটো আপনার মন মতো একটু আপনার সাইড দুই সাইডে কি কোন জায়গায় রাখবেন সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন। আর এই ধরনের আপনার মিউজিক প্লেয়ার 3D মিউজিক প্লেয়ার আপনারা প্লে স্টোরে হয়তো পাবেন না, বিশেষ করে আমি তো পাইনি আপনার এই ধরনের মিউজিক প্লেয়ার। এটা আপনার অসাধারণ মিউজিক প্লেয়ার, আপনারা ইউজ করুন তারপর বলবেন। সেকেন্ড যে আপনার আছে সারাউন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারাউন্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনার যেটা আপনার প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আপনার এখানে দেখুন চারখানা স্পিকার আছে, আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে যে মিউজিকগুলো আছে সাউন্ডগুলো, তো এখান থেকে আপনার এই সাউন্ডটা নিতে পারবেন। আর এটা আপনার একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন কতটা দূর থেকে মিউজিকটা নেবেন এটা বাড়ানো মন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, অসাধারণ ফিচার্স। সেকেন্ড যেটা আছে আপনার বেস্ট বুস্ট, তো এটা আপনার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এটা বেস্ট কোন গানটা আপনার বেস্টটা বেশি নেবেন সেটা আপনার এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, আপনার পছন্দ মতো এখান থেকে নিয়ে নেবেন। তারপর আপনার আছে এখানে দেখছেন ট্রিবল বুস্ট, এটা আপনার বাড়িয়ে নিতে পারবেন কোনো ব্যাপার নাই, কতটা মিউজিক কতটা নেবেন। আর এখানে আপনার যেটা আরও একটি ভালো ফিচার সেটা হচ্ছে আপনার প্যান। তো প্যানটার কাজটা আমি বলে দিচ্ছি, এখানে আপনার দুটো সাউন্ডকে ইকুয়ালভাবে শোনানো হয়। তো আপনি যদি মনে করেন বাঁদিকে আপনার কোনো মিউজিক শুনতে চান তাহলে এটা আপনার বাঁদিকে নেবেন, ডান দিকে হলে ডান দিকে। তো এইভাবে আপনারা এটা সিলেক্ট করে নিতে পারবেন। তো এই হচ্ছে আপনার 3D মিউজিক প্লেয়ার, আপনারা ইউজ করুন। আর একটি কথা, আপনারা যে কোনো যদি আপনি মনে করেন যে ভার্চুয়াল 3D ইউজ করছেন তো ভার্চুয়ালি করবেন, সারাউন্ড করছেন তো সারাউন্ড করবেন, যে কোনো একটা করবেন, এই আপনার হয়তো সবগুলো অন করবেন না, যে কোনো একটা করবেন। মনে করেন এখানে আপনার যেমন এখানে সারাউন্ডটা অন করা সেটা অফ করে দিলাম, তো আমি যদি ভার্চুয়াল 3D-তে শুনতে চাই তাহলে ভার্চুয়াল 3D-টা অন করে রাখবেন। সিম্পলি আপনার এই যে ভার্চুয়াল 3D-1 আছে, এখন আপনি যে কোনো মিউজিক এখানে অন করবেন প্লে করবেন তাহলে এটা বাজবে। আর এখানে আপনার যেটা করা হয় যে আপনার মিউজিকটা আগে কনভার্ট করা হয় 3D, তারপর আপনাকে শোনানো হয়। তো আপনার অসাধারণ একটি অ্যাপ, আপনারা ইউজ করুন, আপনাদের আমি এইটুকু বলবো ভালো লাগবে। আপনারা সুস্থভাবে আপনার সুন্দর সুন্দরভাবে একটা হেডফোন নেবেন, হেডফোনে গান শুনবেন, তারপর আপনাদের তারপর আমাকে জানাবেন কেমন লাগছে এই অ্যাপটি ইউজ করতে। আপনাদের আজকে এইটুকুই বলার ছিল, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখার পর আপনারা অ্যাপটি ইউজ করবেন, ইউজ করার পর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন।